আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই জানেন যে বিটিটি গেম সম্পর্কে, তো বিটিটি গেম একটা হচ্ছে বাংলাদেশ মানে অল বিশ্বের মধ্যে চলতেছে, তবে এটা ট্রেডিং হিসাবে ধরলেই চলে। তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো এবং কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বিডিটি গেমে আরও একটা ইভেন্ট শুরু হয়েছে, ইভেন্টটা হলো যেন আপনি এখানে তিনটা যদি রেফার করতে পারেন, সেগুলো যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনাদেরকে ডেইলি একটা তারা কোম্পানি থেকে বোনাস দেবে, ডেইলি একটা বোনাস দেবে। এবং আপনারা যারা এখানে কাজ করবেন আমাদের সিগন্যাল নিয়ে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। গাইস, আপনাদেরকে আমি আরও একটা কথা বলে দিই, আপনারা কেউ পন্ডিতি করে নিজে নিজে ট্রেড করতে যাবেন না, তো এখানে আপনারা কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। আর আপনারা যখন ট্রেড ধরবেন, আপনারা কিন্তু জানেন যে এখান থেকে শুরু করে 4 পর্যন্ত কিন্তু স্মল আসে, আর 5 থেকে শুরু করে 9 পর্যন্ত কিন্তু বিগ আসে। কেন এর মধ্যে কিন্তু রেড গ্রিনও আসে ভাই, কোনো সময় কিন্তু ওই যে ওই পার্পেলটা ধরতে যাবেন না, ওটা খুব কমই আসে। আর ভাই, আমি আপনাকে কেন বলছি যে আপনি পন্ডিতি করবেন না, দেখেন। আর আপনি যখন ট্রেড করতে আসবেন, দেখেন আমি কয়েকটা চার্ট দেখাচ্ছি, এই চার্টগুলো আপনারা একটু ফলো করবেন, কখন স্মল আসে, কখন বিগ আসে, কত নম্বরে স্মল আসে, কত নম্বরে বিগ আসে, কত নম্বরে গ্রিন আসে, কত নম্বরে রেড আসে, এগুলো একটু ফলো করবেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন তখন। আর দ্বিতীয়ত কথা ভাই, অবশ্যই আপনারা স্টেপ রেখে ট্রেড করবেন এবং মানি ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড করবেন, ইনশাল্লাহ কখনো লস খাবেন না। আর ভাই, আমি যেন আপনাদের বলছি কেন আপনি পন্ডিতি করেন, এখানে দেখেন, এখানে হিউজ পরিমাণের কিন্তু ভাই স্মল লেখা উঠে আসে, হিউজ পরিমাণের স্মল, এখানে স্মলের সংখ্যাটা বেশি। আর আপনারা কি করে পন্ডিতি করছেন দেখেন, এখানে কিন্তু আপনারা কি করছেন, বিগের সংখ্যাটা ধরছেন, যেন এত কয়েকটা আসছে তার মানে মনে হচ্ছে স্মল আসবে না বিগ আসবে, তো আপনার পন্ডিতি করে কিন্তু ওইখানে লসটা খেয়ে বসে আছেন। কিন্তু ভাই না, যখন আপনাদের এখানে স্মলের সংখ্যাটা উঠবে, যখন লাইন আসবে, তখন শুধু স্মলই উঠবে, তখন শুধু স্মলই উঠবে। এটা ওই দেখেন আপনারা উপর থেকে দেখতেছেন যে স্মলই কিন্তু উঠতেছে। আপনারা আমি আরও কয়েকটা চার্ট দেখানে, বিগের কয়েকটা চার্ট দেখাই, দেখেন দেখেন বিগের সংখ্যাটা কিন্তু দেখেন চারবার উঠেছে, স্মলের সংখ্যাটা একবার, এক নিচে স্মল একবার বিগ স্মল। যখন আপনি ট্রেড করবেন এইগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন, তখন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। চার্টগুলো একটু ফলো করার পরে আপনি ধরবেন, দেখেন এখানে স্মলের সংখ্যাটা কত, বিগের সংখ্যাটা কত, এরকমভাবে কিন্তু আপনি দেখে ইটা করবেন। দেখেন স্মল কিন্তু তিনবার, স্মল তিনবার, বিগ দুইবার, এরকমভাবে আপনি ট্রেডটা নেবেন, ইনশাল্লাহ কোনো সময় লস হবে না। এখানে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু কয়বার উঠেছে, তিনবার কিন্তু বিগ উঠেছে, দেখতে পাচ্ছেন। আপনি শিওর ট্রেড কীভাবে বুঝবেন, আপনি শিওর ট্রেড কীভাবে কখন নেবেন সেটা আপনাকে বলতেছি, দাঁড়ান। যখন দেখবেন স্মলের পরে বিগ উঠেছে, তখন আপনি পরেরটা বিগই ধরবেন, কারণ উল্টাপাল্টা কখনো ধরবেন না, উল্টাপাল্টা ধরলে আপনি লস খাবেন। দেখেন আমি কয়েকটা চার্ট দেখাচ্ছি, একটু দেখেন কীভাবে বিগের পরে বিগ আসে ওইগুলো একটু দেখেন, আমি চারটা বের করতেছি, ওয়েট একটু। দেখেন এখানে কি অনেক দূর মনে হয়ে যেতে হবে, একবার বিগ একবার স্মল, একবার বিগ একবার স্মল, দেখি কত দূর যাওয়া যায়। আচ্ছা এখানে দেখেন এই যে স্মল, এই যে এখানে একটু ভালো করে দেখেন, একবার বিগ একবার স্মল, একবার বিগ কিন্তু স্মল দেখলেন, কিছু কিছু সময় কিন্তু এরকম আসে, এরকম আপনি ফলো মেনটেন করে ই করবেন। যখন দেখবেন যে এরকম আসতেছে, তখন আপনি মানি ম্যানেজমেন্টটা ঠিক রেখে স্টেপ বাই স্টেপ ধরবেন। দেন 5 টাকা ধরছেন আপনার, এখন বলতে পারেন আপনার মানি ম্যানেজমেন্টটা কি, এখন ধরেন আপনার অ্যাকাউন্টে 1000 টাকা আছে, আপনি 20 টাকা করে ট্রেড নেবেন। এখন যখন আপনি 20 টাকা করে ট্রেড নেবেন, তারপরে যখন ওটা 20 টাকা করে নেওয়ার পর যদি উইন হন, তো উইন হইলেনি, যখন উইন হবেন না তখন আপনি 40 টাকা ধরবেন, যখন ওটা উইন হবেন তখন আপনার কিন্তু 2 গুণ ধরলে আপনি 40, তখন কিন্তু লাভ দেওয়া লস দেওয়া উঠে আসবে। আর যখনই আপনি উইন হবেন তখনই কিন্তু আপনি প্রফিট নিয়ে উইন হবেন। আর ভাই বেশি লোভ করতে যাবেন না, লোভ করতে গেলেই বাস খাবেন। আর আমি যেভাবে বলছি বিগ স্মল বিগ স্মল আর রেড গ্রিন এরকম করে যদি ধরেন, তো কখনো আপনি লস খাওয়ার সম্ভাবনা নেই। যখন আপনি ট্রেড ধরবেন তখন আপনি বিগে ধরলেন, ধরেন বিগে চাপ দেওয়ার পরে আপনি ওই যে অন লেখা আছে, অনের পর চাপ দিয়ে আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, ওই ওইরকমভাবে ট্রেডটা 1 মিনিটের একটা ট্রেড নেবেন। তবে ভাই 2-3 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যেন আছে, তবে ওটার থেকে বেটারটা আমার কাছে লাগে 1 মিনিটেরটাই বেশি বেটার লাগে। এখানে 100 কথার মধ্যে একটা কথাই যে এখানে স্মল আসুক কিংবা বিগ আসুক, এখানে আপনার ভেবে চিনতে নিয়ে ধরবেন। ধরুন যে এখানে একবার স্মল আসলো, পরের বার আপনি কিন্তু স্মলে আবার একটা ট্রেড নেবেন, তো আপনি কিন্তু অবশ্যই প্রফিট হয়ে যাবেন তখন। এভাবে যদি ট্রেড নেন তো আপনি কিন্তু অবশ্যই
উইন হয়ে যাবেন। এখানে বিগ স্মলের ক্ষেত্রেও তাই, এবং রেড গ্রিন পার্পেল এক্ষেত্রেও কিন্তু তাই, কিন্তু পার্পেলটা ভাই একটু আপনারা কম ধরবেন, কারণ পার্পেলটা কম আসে। দেখেন রেডের যখন সিরিয়াল আছে শুধু রেড, এখন স্মলেরটা দেখেন স্মল স্মল, তারপরে বিগ বিগ স্মল বেনজেন এরকম আসছে, তখন আপনি মানি ম্যানেজমেন্টে নিয়ে ধরবেন, 10 টাকা ধরছেন লস, তারপর 20 টাকা, এরকমভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি ট্রেড নেবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন যে এখানে কিন্তু চার্ট সিস্টেম করা আছে, যে এখানে যদি আপনাকে দেখাই, দেখেন এখানে কিন্তু দুইবার বিগ নিছে একবার স্মল, দুইবার একবার বিগ দুইবার স্মল, এরকম করে কিন্তু চেইন সিস্টেম করে এখানে করেছে, একবার বিগ একবার বিগ একবার স্মল একবার বিগ একবার স্মল, এরকম করে কিন্তু তারা এই যে রেড একবার গ্রিন এরকম করে কিন্তু তারা ই দিয়া দিছে। এরকমভাবে আপনারা ভেবেচিন্তে একটু ধরবে, দেখেন রেড 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 গ্রিন স্মল স্মল বিগ বিগ গ্রিন, এরকমভাবে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। কিন্তু এখানে আবারও বলতেছি, এখানে আপনি মানি ম্যানেজমেন্টটা কিন্তু ফলো করে ধরবেন, কারণ লস গেলে আবার যাতে আপনি পরের স্টেপে তার লাভ সহকারে আপনি দ্বিগুণ নিয়ে আসতে পারেন। এক কথায় বলতে গেলে আপনি স্টপ নিয়ে ধরলে আপনার কোনো সময় লস হবে না, কারণ আরও আপনার প্রফিটে থাকবে, একটার পর একটা মানি ম্যানেজমেন্ট ফলো করে ধরবেন। এখন বিগেই আসতেছে, মানে এখন সিরিয়াল নিয়ে নিছে, যখন স্মলে আসতেছে স্মলে আসতেছে, দেখেন নিচে কিন্তু 4টা নিছে, উপরে কিন্তু 4টা নিছে বিগ, নিচে কিন্তু স্মলে নিছে 3টা, উপরে 4টা, এরকম করে কিন্তু পরের স্টেপেও কিন্তু সেম একই ক্যাটাগরি করে কিন্তু নিয়ে নিছে। ইভেন আপনি যদি এরকমভাবে স্টেপ বাই স্টেপ ই করতে পারেন, তো আপনি অবশ্যই প্রফিটে থাকবেন। আর আরও একটা কথা, যেন আপনারা যদি আমাদের ইসে আসেন, আমাদের টিমে আসেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু আমি খুব ভালোভাবে সাপোর্ট করবো, এবং আমাদের অ্যাডমিন যারা আছে তারাও কিন্তু অবশ্যই ভালো ভালোভাবে সাপোর্ট করবে। যদি এখানে স্টেপ বাই স্টেপ মেনটেন করে কাজ করতে পারেন, তো আপনারা কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। আর আমাদের ভিআইপি গ্রুপে তো রেগুলার সিগনাল দেওয়া হয়, তো ওখান থেকেও আপনারা সিগনাল নিয়ে কাজ করতে পারবেন, 1 মিনিটের মধ্যে আপনার প্রফিট আপনার পকেটে। দেখেন আপনার, দেখেন আপনাদেরকে আরও একটা স্টেপ দেখাই, এখানে কিন্তু গ্রিন 4বার যে ধরছে 4বারই কিন্তু উইন। আরও একটা কথা, আপনার যদি মানি ম্যানেজমেন্ট মানি আপনার অ্যাকাউন্টে বেশি থাকে, ধরেন আপনি 100 টাকার ট্রেড নিয়েছেন গ্রিনে, তো দেখেন আপনি কিন্তু উইন 100 টাকাতেই আপনি উইন। আপনি যদি 1000 টাকাও ট্রেড নেন, আপনি কিন্তু উইন হয়ে যাবেন তখন। এবং আপনি যদি 1000 টাকার ট্রেড যদি আপনি 10টা নেন, আপনি কিন্তু 10টাই উইন। এখানে আপনার যত টাকা থাকবে তত কিন্তু আপনার ব্যালেন্সে আরও অ্যামাউন্ট যোগ হবে। আর আরও একটা কথা, আপনি কিন্তু ব্যালেন্সের উপরে অ্যামাউন্ট দেখে ট্রেড করবেন, আর আপনার যত অ্যামাউন্ট আছে ওইটা আপনার 5 থেকে 8 অ্যামাউন্ট পর্যন্ত স্টেপ ভাগ করে নেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আপনি যদি এভাবে কাজ করেন, আমি আশা করি আপনাদের কখনো এখান থেকে লস হবে না, আরও হিউজ পরিমাণে আর্নিং হবে, নিজে আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। এবং আপনাদের জন্য তো আমি অল টাইম সাপোর্টে আছি, তার সাথে সাথে পাবেন আমাদের অ্যাডমিনের সাপোর্টও ফ্রি। এইগুলো ফলো করে ভাই এক কথায় কি, এই প্ল্যাটফর্মে আপনি রেগে গেলেন নাকি হেরে গেলেন, কিন্তু ভাই আমি আবারও বলতেছি, এই প্ল্যাটফর্মে আপনি রেগে গেলেন নাকি হেরে গেলেন। রেগে যাবেন মানেই কিন্তু ভাই আপনি হেরে যাবেন এই প্ল্যাটফর্ম থেকে, কখনো ভাই রাগা যাবে না এই প্ল্যাটফর্মটাতে। ঠান্ডা মাথায় আপনি কি করবেন, আপনি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ভেবে চিনতে একটা ডেট নেবেন, তখন আপনি ইনশাল্লাহ প্রফিটে পাবেন। আর এখান থেকে আপনি 1 স্টেপ থেকে 5 স্টেপ পর্যন্ত রেখে আপনি ট্রেড নেবেন। আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন আপনারা সবাই। আরও একটা কথা, আপনারা যারা এখনও একাউন্ট অ্যাক্টিভ করেন নাই, তাদের জন্য আমাদের ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনারা ওখান থেকে লিঙ্ক নিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলবেন, তারপরে আমাদের ওখানে ইউজার নেম থাকবে, ওই ইউজার নেমে ক্লিক করে আপনারা আমাদের ইনবক্সে যা স্ক্রিনশটগুলো দিয়ে দিলে আপনাদেরকে আমরা ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব, কারণ আমাদের ভিআইপি গ্রুপটা আমরা পাবলিকে এখনও দেই নাই। আর আপনার টার্গেট থাকতে হবে যে ভাই আমি দিনে 1000 টাকা আর্নিং করব, 1 থেকে 3000 টাকা, এর বেশি যাবেন না কোনো সময়। আপনি টার্গেট ফ্লাফ হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে আসবেন। আপনার ডিপোজিট যদি 500 টাকা থাকে, আপনি কিন্তু ওই 500 টাকা থেকে আরও 500 টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে তত আপনি অ্যামাউন্ট পাবেন। আর এইগুলো আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন, তারপরে কিন্তু আপনারা ট্রেড করবেন। আশা করি আমার কলিজার ভাইরা এবং বুঝতে পেরেছেন
এই ট্রেড হচ্ছে আপনার স্টেপ অনুযায়ী আপনি ট্রেড করবেন, সেটা রেড হোক কিংবা গ্রিন হোক কিংবা স্মল কিংবা, আর এগুলো আপনারা মুখস্থ করবেন। এছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, ওগুলো আপনারা ফলো করবেন। এবং আপনাদের সাপোর্টের জন্য আমি ফারহান অল টাইম আসি এবং আমাদের অ্যাডমিন মাহফুজুর ভাইও অল টাইম আসি। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনকামের আর্নিং শেয়ার করতে।